হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? তোমরা ভালো আছো? আর স্যান্ডির স্কুল থেকে আমরা অ্যানুয়াল প্রোগ্রাম দেখে কিন্তু বেরিয়ে পড়েছি। তো আমরা এখন এসেছি বিশ্ব বাংলা শিল্পহাটে। এই বিশ্ব বাংলা শিল্পহাটটি রয়েছে কাওয়াখালীতে। তো যবে থেকে খুলেছে তবে থেকে ইচ্ছে ছিল আসার, কিন্তু আসা কোনোবারই হয়নি। তাই এবার যেহেতু স্কুলের একদম পাশেই, তাই হাত ছাড়া আর করলাম না, চলে এলাম। তো চলো, এখানে মূলত শিল্পহাট মানে ক্রাফটের জিনিস সব থাকে, আর তার উপর হস্তশিল্প মেলা চলছে। তো তাকে আর হাতছাড়া করা যায় একদমই না। তো চলো আমার সাথে একটু ঘুরবে, এখানে কিন্তু বিশাল বড় হস্তশিল্প মেলা। এখানে যেমন রয়েছে ঘর সাজানোর প্রচুর সামগ্রী, তেমনি কিন্তু রয়েছে নিজেকে সাজিয়ে নেওয়ার মতো প্রচুর জিনিস। তো দুটোরই অভাব তো একদমই হবে না। আর তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের খাওয়ার স্টল। তো এক জায়গায় যদি এত কিছু পাওয়া যায় তো আর কি চাই, তাই না? কি কি খেতে চাও ভালো মতন দেখে নাও, আর তার সাথে কি তোমরা কিনে বাড়িতে নিয়ে যাবে সেটাও দেখে নাও। তো এর জন্য কিন্তু মেলাটি ভালো মতন ঘুরতে হবে। তো চলো আর বেশি কথা আমি বলছি না, তোমরা আমার সাথে মেলাটা ঘোরো আর সবকিছু দেখে নাও। মেলাটা যেহেতু অনেকটা বড় এরিয়া জুড়ে হয়, তাই হয়তো তুমি হাঁপিয়ে যেতে পারো। আর তার জন্য রয়েছে লাইভ প্রোগ্রাম, যেটা কিন্তু বেশ ভালো একটা মনোরঞ্জন দেবে। আর এই প্রোগ্রামটা তুমি শুনবে বা দেখবে তা কিন্তু বসে বসেই করতে পারো। তো এখানে বসারও ব্যবস্থা রয়েছে, মানে এগুলো সব বিক্রির জন্যে, আমরা কিনে নিয়ে আসতে পারি বাড়িতে, তার আগে একটু বসে কিন্তু দেখতেই পারি, দোলনাতে ঝুলতেও পারি। দারুণ ব্যবস্থা কিন্তু। মেলাটা কেমন ঘুরলে তা জানাতে কিন্তু একদম ভুলবে না, আর যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু পাশে থাকবে। তো যারা আমাকে ফেসবুকে দেখছো তারা একটা ছোট্ট করে ফলো করে দিও, আর যারা ইউটিউবে দেখছো তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করব। তো সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতন টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।